আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকেই জিজ্ঞেস করেন, মিরাজ ভাই এই যে ফেসবুক ইউটিউব থেকে এত টাকা আর্নিং করেন, বাট বাড়ি করেন না কেন, টিনের ঘরে থাকেন? তো অলরেডি আসলে বাড়ি করতেছি, আপনারা হয়তো এখনও দেখতে পাননি বা দেখাই নাই। তো ভাবলাম যে যখন শুরু করেছি আপনাদের দেখানোটা আমার প্রয়োজন। তো এই যে দেখতে পারতেছেন, বালু আনা হয়েছে, এই যে লোকাল বালু, মানে এই পুরো পুকুরটা ভরা লাগবে আর কি, ভর্তি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির জায়গা আর কি। তো এই পুকুরটা আগে ভরাট করতে হবে, এই যে পুরো পুকুরটা। এই সম্পূর্ণ পুকুরটা বালি দিয়ে ভরতে আপনার প্রায় 1,20,000 মতো টাকা লাগবে। তো এই যে ফার্স্টে হচ্ছে মাটি পরীক্ষা করতে হয়, যার কারণে যে ভাইরা আসছে মাটি পরীক্ষা করতেছে যন্ত্র মেশিন দিয়ে। দেখতে পারতেছেন, মানে প্রথমে আগে মাটিতে পরীক্ষা করবে যে কোন জায়গায় আসলে ভালো হবে, মাটি নিচে কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য মূলত এই কাজটা করা হচ্ছে। আসলে একটা বাড়ি করতে যে কত ঝামেলা পোহাতে হয়, একমাত্র যারা নতুন বাড়ি করছে বা করেছেন তারাই জানে। এই যে ভাইটাকে দেখতে পারতেছেন, টি শার্ট পরা, উনি হচ্ছেন কন্ট্রাক্টর। তো যারা নতুন বাড়ি করতে চান, মাটির পরীক্ষা করা ছাড়াও ওনারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন, তো ওনারা এইসব ধরনের কাজ করে থাকেন। আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ওনাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো এবং খুবই মিশুক। একটা বাড়ি করতে যে কত পরিমাণে কষ্ট হয়, যারা বাড়ি করেছে একমাত্র তারাই জানে। মাটি পরীক্ষা থেকে শুরু করে যে কত কিছু করতে হয়। এদিকে আমার লাল টুকটুকি বুড়িটা কাজ করা দেখতেছিল। এরপর ওনারা আর একটা জায়গায় মাটি পরীক্ষা করবে, দেখবে যে এইখানে মাটির অবস্থানটা কেমন আছে, যার কারণে এই যে লোহার মতো এগুলো আগে মাটিতে পুঁতে নিচ্ছে। বর্তমান যুগে জিনিসপত্রের যে দাম, আগে আপনার ইট কেনা হয়তো 5,000-6,000 টাকা, আর বর্তমানে 12,000-14,000 টাকা পর্যন্ত 1,000 ইটের দাম নেয়। 6 রুম বিশিষ্ট একতলা ফাউন্ডেশন যদি বাড়ি করা যায়, সর্বনিম্ন মেবি 25-30 লাখ টাকা তো লাগবেই। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে, আর আপনাদের দোয়া না থাকলে আমি কখনোই এতদূর আসতে পারতাম না। আপনাদের এত সাপোর্টের কারণে আজকে মিরাজ আফ্রিদি এতদূর আসতে পারছে। আমি নিজেই মাঝে মাঝে অবাক হই, আমার মতো একটা ছেলে যার দুইটা হাত নাই, আমি এত কিছু করতে পারতেছি আল্লাহ পাকের ইচ্ছায়, নিজের ইনকামের টাকায় চলতেছি। আমি সবসময় মনে করি আল্লাহ পাকের অশেষ রহমত, আপনাদের সাপোর্ট, আর আমার চেষ্টা না থাকলে আমি কখনোই এতদূর আসতে পারতাম না। আমার খারাপ সময়ে কিছু মানুষ আমার পাশে ছিল, তার মধ্যে অন্যতম তহিদ আফ্রিদি ভাইয়ার বাবা এবং তহিদ আফ্রিদি ভাইয়া। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার চলার পথে যদি কোনো মানুষের সাপোর্ট না পান, ওই পথটা চলা খুবই কঠিন হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমার জীবনের চলার পথটা এতটাও সহজ ছিল না। কত মানুষের অবহেলা স্বীকার করতে হয়েছে, সমাজের, এলাকার মানুষের, প্রতিবেশীদের। এতদূর আসার পেছনে সব থেকে বড় অবদান আমার মায়ের, তারপর তহিদ আফ্রিদি ভাইয়ের বাবার, এছাড়াও আরও কিছু স্পেশাল মানুষদের আছে, তাদের নাম আমি প্রকাশ করতে চাচ্ছি না। এই ভিডিওটির সেকেন্ড পার্টে একটা টুইস্ট থাকতেছে, যেটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।